আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশাররফ হোসেন কনক, অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি রাইস মিলের ভার্সন 27 রাইস মিলটি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি। আর এই মেশিনটিতে কী কী আপডেট আসছে যারা নতুন তারা জানে না তাদের জন্য, তো চলুন শোনা যাক। তো ভাই, এই রাইস মিলটাতে কী কী আপডেট আসছে? যারা নতুন তারা তো জানে না যে কী কী আসছে। পুরোটা পুরো মেশিনই আপডেট, ফুল মেশিনই আপডেট। মেশিন দেখলেই তো বোঝা যায়, মেশিনের আপনার হাইট বলেন, বডি বলেন, প্রোডাকশন বলেন, সব দিক থেকে বাড়তি, সেফটি বলেন, সব দিক থেকে আপডেট। আচ্ছা, ফার্স্টে ধরলাম যে হাইটটা একটু আপডেট হইছে, বড় হইছে, এই হইছে, মেশিনের বড় হইছে। যেমন রাইস মিল, জি, রাইস মিল আগে ওভার ছিল ছোট, এখন ওভার হলো, আপনার অনেক বড় হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো, আর আপনার যদি আপনি ডিক্স মিলের কথাটা বলেন, জি, বা এটা হলো আপনার আগে ছিল, এগুলো হলো ঢালাই। হ্যাঁ, আগে ছিল তো ঢালাই, ঢালাইয়ের কারণে অনেক সময় ভেঙে যায়। এটা তো পার্ট বাই পার্ট ছিল, তো পার্ট বাই পার্ট ছিল, এখন হলো আপনার সম্পূর্ণটা একদম অ্যাডজাস্ট, আপনার স্টিলের হয়ে গেছে। আর এইটারও আপনার দেখেন হোপার গলে, একবার আপনার আগে দিতে পারতে হলো 10 কেজিও না, এখন একবারে প্রায় আধ মনের উপরে ধান দিতে পারবে। আর এইটি বলেন, আগে ছিল আপনার গ্যান্ডার মেশিনটা ছিল হলো আপনার ঝুলন্ত অবস্থা, জি, অ্যাডজাস্ট ছিল, এটা অ্যাডজাস্ট ছিল, এখন এটার জন্য আলাদা একটা ফ্রেম দেওয়া হয়েছে, সুন্দর লাগে। আর একটা মুখটা আগে ছিল অনেক ছোট, এখন অনেক বড় মুখ হয়ে গেছে। এটা আর হলো মেশিনের সাথে আপডেট যেটা হলো সব থেকে আগে সেফটির বিষয়টা যেটা বললাম, এখন এটার সাথে একদম একদম সার্কিট ব্রেকার দিয়ে দেওয়া হয়েছে। অনেকে আগে তো সার্কিট ব্রেক দেওয়া ছিল না, বুঝতো না অনেকে, এটা ব্যবহার না করার কারণে আপনার মোটর পড়ে ফেলে, তো একটা মোটর পড়ে ফেলে একটা সাধারণ অনেক ক্ষতি হয়ে যায়। আর আপনাদের এটা তো তামার তারের মোটর? হ্যাঁ, 100% কপার ওয়্যার মোটরের, আমাদের আমরা তামার তারের মোটর ব্যবহার করি, অ্যালুমিনিয়াম দিয়ে হবে না, অ্যালুমিনিয়াম দিয়ে হবে না। তো হচ্ছে আপনাদের এই মোটর দের কি বাসাবাড়ির লাইনে চালাতে পারবে? হ্যাঁ, এই মোটরটা আমাদের বাসাবাড়ির লাইনের জন্য 220 ভোল্টের মোটর এটা। আচ্ছা, তো হচ্ছে আপনি যে বললেন যে প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন কত হয়েছে এখন? এটা তো এখন অন্যান্য বলে 8-10 মন, কিন্তু আমাদের না, এটা অরিজিনাল হবে আপনার প্রায় 6.5 মন থেকে 7 মন ধানটা হবে। ধানটা হবে 6.5 থেকে 7 মন? হ্যাঁ, 6.5 থেকে 7 মন। আর ক্রাশারে? ক্রাশারে প্রায় 150 কেজি মতো হবে, প্রায় 150 কেজি প্লাস। আর গ্রিন্ডারে? গ্রিন্ডারও এরকম হবে সেম, তবে এটা যদি একটু দানাদার একদম ফিনিশিং করতে চায় সেক্ষেত্রে একটু কম হবে, আর যদি একটু দানাদার রাখি তাহলে একটু বেশি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। তো যারা এই মেশিনটি ভার্সন 27 রাইস মিল এই মেশিনটা অর্ডার করবে, তারা কিভাবে অর্ডার করবে? যারা অর্ডার করতে চায় তারা দুটি মাধ্যমে অর্ডার করতে পারবে। এক হলো আমাদের হেড অফিস বা শাখা অফিসে ভিজিট করে নিতে পারবে, আমাদের হেড অফিস হলো দক্ষিণখান উত্তর ঢাকা, জি, আর আমাদের শাখা অফিস হলো শাহজাহানপুর বগুড়া। যে কোনো দুইটা যে কোনো এক জায়গায় গিয়ে সরাসরি অফিস থেকে ভিজিট করেও নিয়ে যেতে পারবে, অফিস থেকে বা অফিসে গিয়ে অর্ডার করেও যেতে পারবে। আরেকটা মাধ্যম হলো বাসায় বসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবে, কুরিয়ার কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা কি 64টা জেলায় দিয়ে থাকেন? এটা 64টি জেলায় দিয়ে থাকি। আর এই মেশিনের সাথে থাকে হলে 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ঠিক করে দিবে। আর যদি কোনো পার্টস যায় সেক্ষেত্রে, পার্টস আপনি নষ্ট করে সেক্ষেত্রে কাস্টমার বন্ধ করতে হবে, আর কাস্টমারকে অবশ্যই সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস সেন্টার করা দিতে হবে। তো ধন্যবাদ ভাই এই ভার্সন 27 রাইস মিলটি সম্পর্কে বলার জন্য। তো দর্শকবৃন্দ, যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা যাদের পুঁজি খুব কম, কী ব্যবসা করবেন তারা বুঝতে পারতেছেন না, তারা এই রাইস মিলটি ক্রয় করতে পারেন। কারণ এক মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, ধান মাগাইতে পারবেন, আধ ভাঙ করতে গরু খাবার করতে পারবেন, ভেজা চাউল করতে পারবেন, আটা মশলা সব রকমের কাজ করতে পারবেন একটা মেশিন দিয়ে। তো যারা এরকম চিন্তাভাবনা নিয়ে ভুগতেছেন যে কী ব্যবসা করবো, তারা এই মেশিনটি ক্রয় করে আপনারা চালাইতে পারবেন, খুব সুন্দরভাবে আয় করতে পারবেন। তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন, অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি পারচেস করুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।